হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে আমি আপনাদের সাথে মিনেটওয়ার্ক অর্থাৎ মি জিপিটি নিয়ে একটু কথা বলবো। তো আশা করি আমার ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা নিয়ে কী বলতে চলেছি, ঠিক আছে? তো বন্ধুরা, হ্যাঁ, আপনারা যেটা আমার ভিডিওটির টাইটেল এবং থাম্বনেলে দেখতেছেন, আমি আপনাদের সাথে সেই জিনিসটি একদমই লাইভে দেখাই দেবো। অর্থাৎ আমরা যে এতদিন এই মিনেটওয়ার্কে কাজ করছি, সেই কাজের ফলাফল এখন আমাদের পাওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এই যে মি নেটওয়ার্কের এই যে মি পয়েন্ট আছে, এই মি পয়েন্টগুলো কিন্তু অলরেডি পেনকাপ শপে লিস্টেড, ঠিক আছে? এবং এই আপনি পেনকাপ শপ থেকে কিভাবে এই মি পয়েন্টটা আপনি এই মুহূর্তে চাইলেও বাই করতে পারবেন, আবার আপনি চাইলেও সেল করতে পারবেন, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? তো তার আগে আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলি। তো দেখেন, আপনি যখন এই মাইনিং হোম পেজে আসবেন, তো এখানে আসলেই দেখেন কিন্তু একটা মি নোট নামে অপশন আছে, ঠিক আছে? আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। অর্থাৎ এটা কিন্তু ভবিষ্যতে আসবে, তো এখনও আসে নাই। তো এই মি নোট কিভাবে মাইনিং করতে হয় সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, বাট এই মি নোট কবে আসবে, কখন আসবে সেটা আমি আপনাদের সাথে আজকে দেখাই দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, শুরুতেই আর একটা কথা বলি, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই ছোট হবে, বাট আপনার জন্য কাজ লাগবে। তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা পয়েন্টেই হবে কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আসলে এখানে যে পেনকাপ শপে যে লিস্টেড সেটা কি কোথায় কিভাবে করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে নোটিশ। তো আপনারা যদি এই নোটিশে একটা ক্লিক করেন, তো নোটিশ তো ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে অনেকগুলো নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? এবং সর্বশেষের নোটিশটা আমি আপনারা দেখেছি, তো এখানে যেটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা লেখা চলে আসবে। তো এখানে দেখেন তারা কি বলছে, মি হ্যাজ অ্যাডেড লিকুইডিটি ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ পেনকাপ সব ভিত্রি অন 7 জুন 2023। অর্থাৎ এই যে 7ই জুন 2023, অর্থাৎ এখন কিন্তু জুলাই চলে, অর্থাৎ 7ই জুন কিন্তু এই কেসটা তারা করে ফেলছে। কি করছে এটা, কিন্তু পেনকাপ সপে এই যে মি পয়েন্ট আছে, অর্থাৎ মি কয়েন বলেন কিনা, মি পয়েন্ট বলেন কিনা, মি টোকেন বলেন, তার জন্য কিন্তু তারা একটা লিকুইডিটি অলরেডি তারা অ্যাড করছে, ঠিক আছে? তো এখান থেকে আমি পরে দেখাচ্ছি, তো এটা কিন্তু খুবই গুড নিউজ। তো তারপরে আমি একটু স্ক্রল আপ করে দেখাচ্ছি, তো দেখেন এই যে এখান থেকে যে 3 নম্বর যে নোটিফিকেশনটা, তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কি বলছে, মি হ্যাজ কনভার্টেড পেনকাপ সোয়াপ V3 পুলস টু V2 পুলস অ্যান্ড অ্যাডেড 10,000 ইউ অফ লিকুইডিটি ফর দ্য সেকেন্ড টাইম। অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট টাইমে তারা আরও একবার অ্যাড করছে, সেগুলো আমি আপনাদের দেখাই না, শুধুমাত্র এটাই দেখাচ্ছি। এবং সাথে দেখেন এখানে তারা কি বলছে, উই উইল ডিস্ট্রয় 8,09,497 মি ইন দ্য ব্ল্যাক হোল অফ দ্য কন্ট্রাক্ট অ্যাড্রেস অন July 1, 2023। অর্থাৎ 1 জুলাই 2023, অর্থাৎ আজকে হয়েছে মূলত 5 তারিখ। তো এখানে আসলে তারা 1 তারিখ এই জুলাই মাসের এই কন্ট্রাক্ট অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন এই কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু কপি হয়, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসে তারা এইখানে এত পরিমাণ মি কী করছে, একদমই ধ্বংস করে দিছে, একদমই এখানে ব্ল্যাক হোলে পাঠিয়ে দিছে, ঠিক আছে? এবং এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটাই হয়েছে মূলত ওনাদের স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস, সেটা আমি আপনাদের দেখাবো। তো এই কেসটা তারা আসলে ফুলফিল করছে কিনা, তার জন্য কিন্তু তারা আর একটা টুইট করছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন এই যে 2 নম্বর যে টুইট আছে, আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কি বলছে, দ্য 8,09,497 মি রিকোভার্ড ফর দ্য সেকেন্ডারি মার্কেট হ্যাজ বিন সেন্ট ইন টু দ্য ব্ল্যাক হোল অফ দ্য কন্ট্রাক্ট অ্যাড্রেস। এই দেখেন এখানে তারপর এখানে তারিখ দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন 1 জুলাই 2023, ঠিক আছে? অর্থাৎ এই কন্ট্রাক্ট অ্যাড্রেসে তারা এই যে এতগুলো মি যে কয়েন আছে, অর্থাৎ মি পয়েন্ট আছে, সেটা কিন্তু তারা ব্ল্যাক হোলে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং এই কন্ট্রাক্ট অ্যাড্রেসেই তারা কিন্তু লিকুইডিটি অ্যাড করছে, এবং আপনি চাইলে এখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেস কপি করে আপনি কিন্তু পেনকাপ শপের মধ্যে বাই সেল করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটা আমি আপনাদেরকে কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দেবো। তার আগে আমি আপনাদেরকে একটু হোমে নিয়ে যাচ্ছি, কেননা সেখানে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর আছে। তো দেখেন আপনি যখন এখানে প্রতিনিয়ত মাইনিং করেন, এবং এটার নাম হয়েছে কিন্তু পয়েন্টস মি, ঠিক আছে? এই যে মি পয়েন্টস আছে, এই মি পয়েন্টসের কিন্তু তারা একটা নামও চেঞ্জ করবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে এই যে মি টোকেনগুলো কিংবা কয়েনগুলো আর্নিং করি, এটা পরবর্তীতে হয়তোবা এখান থেকে এই নামটা চেঞ্জ করে তারা কী রাখবে আমি জানি না, এখন তো তারা আসলে সঠিকভাবে বলে নাই, হয়তোবা এরা এখান থেকে মি জিপিটিও রাখতে পারে, ঠিক আছে? যেহেতু এখানে মি সোয়াপ আছে, তারপর মি জিপিটি আছে, তো যা হোক এখান থেকে যা হোক একটা কিছু করবে, সেই জিনিসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এই জিনিসটা দেখার জন্য আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে। তো যা হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু মি নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে সেখানে অলরেডি চলে আছে, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে একটা কথা বলি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওনাদের কিন্তু 7,859 জন লোক অনলি ফলোয়ার আছে। তো এত কম ফলোয়ার হওয়ার পিছনে একটাই কারণ, আমি অলরেডি
অলরেডি কিন্তু আপনাদেরকে দেখাইছি ওনাদের যে মাইনিং ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ওনারা সমস্ত অফিশিয়াল যে আপডেটগুলো অর্থাৎ নোটিশগুলো সেগুলো দিয়ে থাকে, যার কারণে মানুষ আসলে ওনাদের অফিশিয়াল টুইটার চ্যানেলে আসার কোনো প্রয়োজন মনে করে না, যার কারণে আসলে এখানে ওনাদের ফলোয়ার কিন্তু খুবই কম। তো যাই হোক আমি আপনাদেরকে সেটা দেখাবো না। তো দেখেন এখানে কিন্তু তারা দুই দিন আগে একটা টুইট করছে, অর্থাৎ এখানে কিন্তু উইথড্রলের ব্যাপারে তারা কথা বলছে। তো এখনও আমি আপনাদের সাথে উইথড্রলের ব্যাপারে কোনো কথা বলবো না, বাট আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন। তো যখন আসলে সঠিকভাবে উইথড্রলের অপশন আসবে তখন আমি আপনাদের সাথে উইথড্রল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু জিনিসটা দেখাচ্ছি যে আমি আপনাদেরকে বলেছি ওনারা কিন্তু একটা নাম চেঞ্জ করবে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি, এখানে দেখেন তারা চার দিন আগে একটা টুইট করছে। তো আমরা যে মি পয়েন্টগুলো আর্নিং করি সেই মি পয়েন্টের কিন্তু পরবর্তীতে একটা নাম চেঞ্জ করবে, বাট তারা সঠিক এখনও নির্ধারণ করতে পারে নাই ভবিষ্যতে তারা কী নাম নির্ধারণ করবে, ঠিক আছে? তো দেখেন এখানে তারা কী বলছে, দ্য মি নোট মাইনিং উইল বি লঞ্চড অন July 12, 2023, প্লিজ ওয়াচ দ্য মি হোয়াইট পেপার, দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টেন্ট অফ দ্য নোট, ঠিক আছে? দ্য নোট ডিটেলস উইল বি রিলিজড সুন। অর্থাৎ এখানে তারা তাদের যে হোয়াইট পেপার আছে সেই হোয়াইট পেপারে কিন্তু অলরেডি সমস্ত ডিটেলসগুলো বলে দিয়েছে কিংবা আরও ভবিষ্যতে বলে দেবে, কিন্তু ভবিষ্যতে ওনারা যে একটা নোট মাইনিং করবে সেটাও কিন্তু এখানে বলছে, ঠিক আছে? তো ফাইনালি দেখেন এখানে তারা যে কথাটা বলছে, তো দেখেন এখানে তারা কী বলছে, মি রিয়েল নেম অথেনটিকেশন উইল বি লঞ্চড অন August 18, 2023। অর্থাৎ এই যে মির যে প্রকৃত নাম হবে সেটা কিন্তু তারা 18 August 2023 কিন্তু তারা সেটা রিলিজ করবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা বুঝে নিয়েছেন যে আমরা যে মি কয়েনগুলো কিংবা মি ওয়েবসাইটে মাইনিং করি সেটা কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ 18 আগস্টেই কিন্তু তার নামটা পরিবর্তন হবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনারা কোনো হতাশ হবেন না, আপনারা শুধুমাত্র আমাদের সাথে থাকেন, আমি আপনাদের সাথে সমস্ত আপডেটগুলো ডে বাই ডে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যাক বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, অর্থাৎ আমি আপনাদেরকে অলরেডি বলছিলাম যে এটা কিন্তু অলরেডি পেনকাপ হবে লিস্টেড এবং আপনারা কীভাবে সেখান থেকে বাই সেল করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখান থেকে মাইনিংয়ের অপশনে চলে যাচ্ছি। তো মাইনিংয়ের অপশনে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আবার একটি নোটিশনে ক্লিক করবেন। তো নোটিশনে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন, এখান থেকে এই যে দেখেন তিন নম্বর অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তিন নম্বর অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে আপনারা কী করবেন, এখান থেকে আঙুলটা চেপে ধরবেন, ঠিক আছে? আঙুলটা চেপে ধরে এটা কপি করে নেবেন, ঠিক আছে? এটা কপি করে নেবেন ভালো করে, এখান থেকে আবার একটু কপি করে নেবেন। কপি করার পর আপনাদেরকে নিজে সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসি। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখাই, তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে 90টা মি বাই করে বসে আছি, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি ব্রাউজারে একটা ক্লিক করি, তো ক্লিক ব্রাউজার, তো ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে যদি আমি একটু পেন কাপ শপে যাই, তো এখান থেকে দেখেন যে পেন কাপ শপ আছে, আমি যদি এখানে একটা ক্লিক করি, তো ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে কিন্তু পেন কাপ শপটা ওপেন হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দিছি। তো আপনারা যারা পেন কাপ শপের মাধ্যমে বাই সেল করতে পারেন না সেটাও কিন্তু এখন দেখে নেন, ঠিক আছে? তো এখানে আসার পর দেখেন, তো এখানে ইথেরিয়াম আছে, আপনারা ইথেরিয়ামটাকে চেঞ্জ করে বাইন্যান্স স্মার্ট চেইন দেবেন, ঠিক আছে? যেহেতু এটা বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারে নিয়ে আসছে, তো এখানে আসার পর দেখেন এখানে কিন্তু বিএনবি সিলেক্ট করা আছে। তো আপনারা এখানে কেকের অপশনে ক্লিক করবেন, তো কেকের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো পেস্ট করার সাথে সাথে দেখেন এই যে মি অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এই যে মিটা শো করবে, ঠিক আছে? তো তারপরে দেখেন এই যে এখান থেকে আপনি যদি ডলারটা দেন, এখানে আপনি যদি দেন এই যে পয়েন্ট 1 দেন, তো পয়েন্ট 1 দিলে এখানে সমান $24 এবং $24 সমান এত মি এখানে কিন্তু আপনাকে শো করবে, ঠিক আছে? এবং এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে বাইও করতে পারেন। তো যাই হোক আমি এটা যেহেতু এখানে বাই করবো না, আমি যেহেতু এখানে অলরেডি বাই করে ফেলছি, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আসলে এই মুহূর্তে আমার যে 90টা মি আছে সেই 90টা মির আসলে ভ্যালু কত আছে, ঠিক আছে? আমি এখান থেকে ম্যাক্স দিয়ে দিছি। তো ম্যাক্স দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে 90টা মির দাম কিন্তু এই মুহূর্তে $3 সামথিং আছে, ঠিক আছে? অর্থাৎ এটা আসলে আমি এই যে 90টা মি এটা কিন্তু $3 দিয়ে কিনে রাখছি, ঠিক আছে? আমি যদি এখন এই যে এনাবেল মি, অর্থাৎ এটা যদি আমি সোয়াপ করতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু এটা সোয়াপও করতে পারবো, ঠিক আছে? তো আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে মি পয়েন্টটা আছে সেটা কিন্তু অলরেডি পেনকাপ শপে লিস্টেড, এবং এটা কিন্তু এই যে মির কন্ট্যাক্ট অ্যাড্রেস অলরেডি কিন্তু তারা লিকুইডিটি অ্যাড করছে, আর লিকুইডিটি অ্যাড যদি না করতো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যালেন্সটা শো করতো না, আমি সেটা অলরেডি চেক করে আনছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন এই মি প্রজেক্টটা কিন্তু খুবই রিয়েল হয়ে গেছে এবং এই প্রজেক্টটা কিন্তু অলরেডি পেনকাপ শপে লিস্টেড হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে নিজস্ব ব্যালেন্স দিয়ে, তো সাথে একটা কথা বলি, এই যে মি পয়েন্টটা আছে এই মুহূর্তে আসলে নিজস্ব ব্যালেন্স দিয়ে এখানে কিনে হোল্ড করতে হবে, পরবর্তীতে দাম যদি বাড়ে সেক্ষেত্রে আপনি বিক্রি করবেন। বাট আসলে আমি আপনাদেরকে পরামর্শ করে দিই আসলে এটা কিন্তু করার দরকার নেই, এটা শুধুমাত্র আমি আপনাদের সাথে ভিডিও পারপাস কিনবে আসলে জিনিসটা টেস্ট করার জন্য আমি এখানে $3 দিয়ে রিস্ক নিছি, যদি ভবিষ্যতে ভালো হয় সেক্ষেত্রে ভালো হবে, না হলে আমার এখান থেকে $3 বাদ যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই এই মি প্রজেক্টে যারা কাজ করতে আছেন আশা করি প্রজেক্টটা থেকে আমরা ভবিষ্যতে একটা ভালো পেমেন্ট পাবো, আর এটা কিন্তু একটা AI প্রজেক্ট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রজেক্ট, ঠিক আছে? আর এটা নিয়ে কিন্তু আমি আগেই আপনাদের সাথে প্রথম ভিডিওতে শেয়ার করছি, তো আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো সর্বশেষে একটা কথা হলি ভাই, আপনি যদি এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে আপনি অনায়াসেই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নিতে পারেন, কেননা এখানে তারা অনেক আপডেট পরবর্তীতে আনবে, এখানে নোট মাইনিং করবে, তারপর এখান থেকে তারা নাম চেঞ্জ করবে, অর্থাৎ অনেক সময় লাগবে, ঠিক আছে? তো যাই হোক,
আপনারা যদি প্রজেক্টটা থেকে পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, আমি এই প্রজেক্টটার লিংক সেই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন, কিংবা ওইখানে আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সরাসরি সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করেও আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দেওয়া থাকবে, আপনি সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেও সেখান থেকে আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিও শেষ করে দেবো, তো ভিডিও শেষে একটা কথা বলি যে আপনি যদি ভাই আমার চ্যানেলে একদম নতুন ভিডিও থাকেন সেক্ষেত্রে আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, ঠিক আছে। আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে। আর ইতিপূর্বে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।